নেত্রকোনা জেলার শুষুং দুর্গাপুর পুলিশের বাধা অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দল। ভিডিওর তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে সেটা হলো দুর্গাপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি, 3 নং চণ্ডীগড় ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ ইমাম হাসান আবুস্তান চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলার বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের স্নেহাশিস আলহাজ জামাল উদ্দিন মাস্টার ওনার নিজ বাড়ি মাজিয়াল গেরাও করে রেখেছিল দুর্গাপুর থানার পুলিশ, কিন্তু কি কারণে গেরাও করেছিল সেটা আমরা জানতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশ নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে এমনটাই অভিযোগ দিয়ে পোস্ট করেছেন অনেকেই। এবং ওকে, একসাথে জোরো হতে দিচ্ছে না এমনও নিউজ পাওয়া গেছে। দুর্গাপুর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশিও চলছে। অবশেষে সব বাধা অতিক্রম করে জাঁকজমকপূর্ণভাবেই নেত্রকোনা দুর্গাপুর পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাছাড়াও ঢাকায় জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ 19শে আগস্ট 43তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার রাজপথে কিন্তু জড়ো হয়েছে। তদ্রূপ বাংলাদেশের অন্যান্য এলাকার মতো নেত্রকোনা দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারাও জড়ো হয়েছেন স্লোগানে স্লোগানে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার তাগিদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের উপর অনেক মিথ্যা মামলা এবং ব্যারিস্টার কায়সার কামাল এবং নেত্রকোনার অসংখ্য নেতাকর্মীদের কারাগারে আটক আছেন সকলের মুক্তির দাবি চেয়ে তারা রাজপথে স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে তারা দুর্গাপুর পৌর শহরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেখানেই স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন। অর্থাৎ সর্বশেষ তথ্য অনুযায়ী নেত্রকোনার দুর্গাপুর জাঁকজমকপূর্ণভাবেই পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী।